কিশোরগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় তিন দিন ব্যাপী পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। 2রা ফেব্রুয়ারি শুক্রবার সন্ধ্যায় সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পিঠা উৎসব শেষ হয়। এ উপলক্ষে মেলা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ। এতে সভাপতিত্ব করেন জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার তানিয়া ইসলাম ঝুমুর। অনুষ্ঠানে অন্যদের মধ্যে জেলা বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদের সভাপতি কোহিনুর আফজল, বাংলাদেশ মহিলা পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক জাহানারা ইসলাম, নারী নেত্রী সালমা হক প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে পিঠা উৎসবে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী তিনটি স্টলকে পুরস্কৃত করা হয়। প্রথম পুরস্কার লাভ করে জয়ী মদকের নীলাদ্রি অর্গানিক ফুডশপ, দ্বিতীয় হয়েছে মানুষগড়ের একতা পিঠাঘর এবং তৃতীয় পুরস্কার লাভ করে ইয়াসমিন আক্তারের শখের রান্নাঘর। অনুষ্ঠান সঞ্চালনা করেন অ্যাডভোকেট সমরকান্তি সরকার। আলোচনা ও পুরস্কার বিতরণী শেষে একতা নাট্য গোষ্ঠী গীতি নৃত্য নাট্য রাখাল বন্ধু পরিবেশন করে। এর আগে গত 31 জানুয়ারি বুধবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এ পিঠা উৎসব উদ্বোধন করা হয়। পিঠা উৎসবে রকমারি পিঠার সম্ভার নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠান স্টল দেয়। এসব স্টলে পিঠা প্রদর্শন ও বিক্রি করা হয়। প্রতিদিন বিকেল 3টা থেকে রাত 8টা পর্যন্ত পিঠা উৎসব প্রাঙ্গণ সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকে। এছাড়া এ সময়ে উৎসব মঞ্চে লোক সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে ও কিশোরগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় এই পিঠা উৎসব অনুষ্ঠিত হয়। হচ্ছে আমাদের এখানে আছে বিভিন্ন ধরনের পিঠা আইটেম নিয়ে আমরা আসছি। আমি একজন উদ্যোক্তা। তো হচ্ছে যে সার্বিক সবকিছুই ভালো ছিল, এখানকার হচ্ছে লোক সমাগমটা একটু কম, এটা হইলে আর একটু ভালো হইতো। আর মোট কথা হচ্ছে যে আমার মানে আমি প্লিজড, হ্যাঁ, তাদের প্রতি যে এরকম একটা মেলার আয়োজন করার জন্য হচ্ছে যে আমার আমার ব্যবসার অনেক প্রসার হয়েছে। আমরা একতা নাট্য গোষ্ঠীর পক্ষ থেকে গার্ডিয়ানরা আমরা এই স্টলটা আয়োজন করেছি। আর এই পিঠা মেলাটা এই সর্বপ্রথম ছুটি, সারা ৬৪ জেলায় একবারই শুরু হয়েছে। আমি প্রথমবার আসছি, আমার কাছে অনেক আমার খুবই ভালো লাগছে আসলে কিশোরগঞ্জ শিল্পকলা এসে জাতীয় পিঠা উৎসবের একটি যেটা হচ্ছে এখানে যারা স্টল নিয়েছে প্রত্যেকেই হচ্ছে যে আমার ছোট বোন আছে, বড় বোন আছে, আমি নিজেও একজন উদ্যোক্তা, কাপড়ের উদ্যোক্তা, কিন্তু খাবারের উদ্যোক্তাদের দেখে আসলে আমার খুব ভালো লাগছে। এই কারণে যে আমাদের দেশীয় ঐতিহ্য মায়েদের হাতের পিঠাপুলি এবং সিজনটাও হচ্ছে ঠান্ডা, তো সেই জন্য পিঠাপুলি খেয়ে আমরা সকলে আনন্দ করছি। এই এই ধরনের আনন্দ আসলে জাতীয়ভাবে পালন করার জন্য প্রশাসনকেও আমি ধন্যবাদ জানাই। পিঠা উৎসবে এসে আমার খুব ভালো লাগছে। ধন্যবাদ জেলা শিল্পকলা একাডেমিকে এত সুন্দর আয়োজন করার জন্য। খুবই ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে। আমি সমাপনীর দিন আসছি। গ্রাম বাংলার মাটির যে সুধাগন্ধ, সেই সুধাগন্ধ এই পিঠা উৎসবে পাই। এই পিঠা উৎসবে আসলে গ্রাম গ্রাম বাংলার সেই যে ঢেকির শব্দ, রান্না করে যে পিঠা বানানোর যে ধুম, সেই ধুম পড়ে যায়, সেই যে সেই আলোটা, সেই আবহাওয়াটা এই পিঠা উৎসবে এসে পেয়েছি। একটু বেশি করে দর্শক সমাগম বাড়ত।